হিমাচলে ধস, মাটিতে মিশে গেল একাধিক বহুতল। চোখের সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়ল বাড়িঘর। বিপর্যয় প্রভাবিত এলাকা বলে ঘোষণা গোটা রাজ্যে। হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ধস, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘর বাড়ি, হুড়মুড়িয়ে রাস্তা ভেঙে মিশে যাচ্ছে নদীতে। ঘটনায় ধ্বংসস্তূপের নিচে প্রচুর মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। খবর মিলতেই তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করাই এখন একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু সেই উদ্ধার অভিযান নির্বিঘ্নে করা যাবে কিনা তার অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। জানা গিয়েছে একসঙ্গে কমপক্ষে সাতটি বহুতল ধসের জেরে ধূলিস্যাৎ হয়েছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এদিন সকাল থেকেই বিভিন্ন সমাজ মাধ্যমে সেই ধ্বংসস্তূপের ছবি ভেসে আসতে শুরু করেছে। ইট, কাঠ, পাথর ও পাহাড়ি মাটির বিশাল ধ্বংসস্তূপের নিচে এই মুহূর্তে বহু মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রয়েছে বহু প্রাণহানির আশঙ্কাও। রাজ্য সরকার উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর। গত রবিবার থেকে অবিরাম বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃষ্টি এবং ভূমিধসের জেরে এখনো পর্যন্ত অন্তত 75 জনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় পুরো রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয় প্রভাবিত এলাকা বলে ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার। এই সম্পর্কে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন, বিপর্যস্ত সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক এলাকা, ভেঙে পড়েছে পরিকাঠামো, বহু মানুষের জীবনহানির পাশাপাশি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সমগ্র হিমাচল প্রদেশকে প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে সারা রাজ্যে মোট 113টি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ধসের জেরে বন্ধ হাইওয়ে, ক্ষতি হয়েছে বহু ঘরবাড়ির। সবচেয়ে খারাপ অবস্থা যোশীমঠ এলাকা। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ঘটেছে বেশ কয়েকজনের মৃত্যু। এদিকে আগামী কয়েকদিন দুই রাজ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। একাধিক এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। এর ফলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিমাচল পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই বিল্ডিংয়ের সমস্ত সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে যেভাবে বহুতল কয়েকটি ভবন ভেঙে পড়তে দেখা গিয়েছে, তাতে আশেপাশের বাসিন্দারা কেউ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। আপাতত সেই কথা মাথায় রেখে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হিমাচল প্রদেশ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।